আল্লাহ যেন আমাদেরকে মহামারী থেকে আমাদের দেশকে হেফাজত করে, বিশ্ববাসীকে যেন হেফাজত করে। আপনারা নিজ নিজ বাসায় অবস্থান করে ইবাদত করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ যেন আমাদের এই দেশকে এবং পুরো বিশ্ববাসীকে হেফাজত করে এই করোনা মহামারী থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে। আমাদের অত্র এলাকায় মোট 50 লক্ষ বার দোয়া ইউনুস করা হয়েছে, কোরআন খতম হয়েছে একাধিকবার, ফরজ নামাজের পরেই মসজিদের স্টাফরা মসজিদে বসে বাহিরের মাঠ দিয়ে মোনাজাত দিবে। আপনারা মোনাজাতে অংশগ্রহণ করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, গুনার ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চাবেন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, এই মহামারী থেকে হেফাজত করে। দোয়ায় অংশগ্রহণ করবেন, দোয়া শুধু মসজিদের স্টাফরা মসজিদে বসে বসে দোয়া করবে বাহিরের মাঠে, আপনারা দোয়ায় অংশ করবেন দাদার বাড়ি থেকে।